একটা কথা কিন্তু সত্যি বলতে বাস্তব, যে কোনো ছবির ক্ষেত্রে যত বেশি ট্রোলিং হবে, যত বেশি ক্রিটিসাইজ হবে, সেই ছবিটা কিন্তু তত বেশি বক্স অফিসে কালেকশনস করবে, এবং এটা কিন্তু ইতিহাস বলছে। এবং এখন আমরা দেখছি পার্টিকুলারলি এই আদিপুরুষের ক্ষেত্রে। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আদিপুরুষের ডে টু এর বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং এখন কিন্তু এটা আর্লি এস্টিমেট কিন্তু চলে এসেছে। সো প্রথম দিনে আদিপুরুষ কিন্তু হিন্দি থেকে প্রায় 38 থেকে 40 কোটির মধ্যে কিন্তু এটা এক্স্যাক্টলি বিজনেস করেছিল, শুধুমাত্র হিন্দি বেল্টের কথা আমি বলছি। এবং অল ইন্ডিয়াতে, মানে তামিল এবং সাউথ নর্থ এবং অল ইন্ডিয়াতে আমি বলছি, গ্রস প্রায় 102 থেকে 104 কোটির কিন্তু বিজনেস করেছিল, এবং নেট বলতে গেলে প্রায় 80 থেকে 90 কোটির মধ্যে কিন্তু বিজনেস করেছিল। এবং ওভারসিজে সব মিলিয়ে প্রায় 122 থেকে 125 কোটির মধ্যে কিন্তু কালেকশনস করেছিল। সো কিন্তু মেকার্সরা বলছে যে নাকি 140 কোটি প্লাস নাকি কালেকশনস করেছে ওভারসিজ এবং অল ইন্ডিয়া সব কিছু মিলিয়ে। এবারে মেকার্সটা তো একটুখানি বাড়িয়ে বলবেই, তার কারণটা হচ্ছে বাড়িয়ে না বললে তো ভালো চলবে না। এই হচ্ছে হয় আদিপুরুষ মানে যথেষ্ট জঘন্য একটা কাজ, এবং রামায়ণকে নিয়ে রীতিমতো ছেলে খেলা হয়েছে। সো এটাই হচ্ছে বিষয়, হলে তো চালাতেই হবে এবং ভালো তো গুণগান করতেই হবে, তাই তারা হচ্ছে বাড়িয়ে বলছে। সো এখন যদি আসি ডে টু এর বক্স অফিস কালেকশনস রিপোর্টকে নিয়ে, এখন কিন্তু আর্লি এস্টিমেট মোটামুটি চলে এসছে হিন্দিতে, কিন্তু এটা সেই যে একটা খারাপ রিভিউ পেয়েছে, একটা ড্রপ খেয়ে যাবে তা কিন্তু হয়নি। প্রথম দিনের মতন ডে টুতে কিন্তু তার যে একটা স্টেডি ডে ধরে রেখেছে, মানে প্রায় 30 থেকে 35 কোটির মধ্যে কিন্তু কালকের কালেকশনস করেছে ডে টুতে অন আদিপুরুষ। এটা আমি কিন্তু বলছি নেট। এবারে সাউথ এবং হচ্ছে আমাদের নর্থ, পুরো অল ইন্ডিয়া মিলিয়ে নেট কিন্তু কালকে প্রায় 60 থেকে 65 কোটির মধ্যে কিন্তু বিজনেস করতে পেরেছে। এটা কিন্তু সত্যি বলতে খুব ভালো একটা কালেকশনস। এবং সাউথে যে এই ড্রপটা হলো, এই ড্রপটা কিন্তু আজকে ডে থ্রিতে কিন্তু একটা হিউজ রাইজ নেবে, এটা আমি আশা করছি। আজকে সানডে আছে, সমস্ত জায়গায় কিন্তু ছুটি আজকের দিনটা, এবং আজকের দিনটা কিন্তু সে যতই নেগেটিভ রিভিউস পাক, যত নেগেটিভ রিভিউস পাবে মানুষ কিন্তু গিয়ে দেখবে যে এই ব্যাপারটা নেগেটিভ কেন, একটুখানি গিয়ে হলে গিয়ে দেখি। এটা কিন্তু হয় আমাদের মধ্যে, এবং এটা নেগেটিভ রিভিউসটা কিন্তু একটা মানে অন্যরকম একটা পাবলিসিটি কিন্তু হয়ে যায়। সো এটাই হচ্ছে বিষয়পত্র। আজকেও কিন্তু একটা ট্রিমেন্ডাস কালেকশনস করবে আদিপুরুষ, এটাকে নিয়ে কোনো রকম দ্বিমত নেই, এবং আজকেও প্রায় 100 কোটির কাছাকাছি কালেকশনস করতে পারে বলে আমার মনে হয়। আমি কিন্তু এর পরবর্তীকালে আজকেই হচ্ছে অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। তোমাদের কি মনে হয় যে আজকে ডে থ্রিতে কতটা কি কালেকশনস করতে পারো, আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা আদিপুরুষ দেখলে তোমাদের কেমন লাগলো আদিপুরুষ, তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।